পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর। দেখো এখানে পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে পাহাড় আর পাহাড় রয়েছে, নীলাগিরি পাহাড়। এখানেই এর এর ওপরেই পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দিরটা যেটা এটা আছে। আর এই হলো কেয়ার রিসর্টস, যেটা আগে ছিল পান্থশালা পঞ্চলিঙ্গেশ্বর। দারুণ এরিয়া, সুন্দর গার্ডেন ফার্ডেন করা আছে, বসার জায়গা রয়েছে। এখানে কটেজেসগুলো আছে, কটেজেসগুলো পরে দেখাবো। এ হচ্ছে মেন রাস্তাটা, এটা মেন রোডটা যেটা মন্দিরের দিকে গেছে। চলো তোমাদের রিসেপশনটা দেখিয়ে দিই। কেয়ার রিসর্টসের এখন ওড়িশা ট্যুরিজমের পান্থশালা নেই, এটা এখন প্রাইভেট প্রপার্টিতে চলে গেছে, কেয়ার রিসর্টস। এইটা হয়ে গেল লবি। এখন রুট বেশ সাজানো গোছানো হয়েছে, আগে খুব ওল্ড স্টাইল ছিল। একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে ছোটো, কেয়ার রিসর্টস। এটা কি সুইট রুম? এই হলো কেয়ার রিসর্টের সুইট রুম, বড় ব্যালকনি আছে। আর আছে পাহাড়ের ভিউ। রুমটা অনেক বড় সাইজের রুম, দেখতেই পাচ্ছ। সোফা সেট, আলমারি থেকে শুরু করে দুটো ডবল বেড। এই হচ্ছে সুইট রুমের টয়লেট, সেটা এখানে দুটো ডবল, মানে কি চারজন পাঁচজন? দুটো ডবল বেড রয়েছে এখানে। চলুন নেক্সট রুমটা দেখি। কেয়ার রিসর্টের আর একটা রুম দেখাচ্ছি, এটা জঙ্গলের সাইডে, পাহাড়ের সাইডে নয়। এটা স্পেশিয়াল রুম, অনেক বেশ বড় সাইজের রুম, এটা তো অনেক বড়। এখানে আয়না টায়না রয়েছে, খাট রয়েছে, বেডসাইড টেবিল রয়েছে, নো পেসিং। আর এটা একটা বড় আলমারি, অনেক বড় আলমারি আছে এখানে, একটা অনেক বড় ওয়ার্ডরোব। আর এই টয়লেটটা, টয়লেটটা একটু স্টেপ ফরওয়ার্ড টয়লেট, এটা ওল্ড স্টাইলের টয়লেট, এটা এটা ঠিক আছে। আর এদিকে কি আছে? বারান্দা আছে। আর এদিকে একটা ব্যালকনি আছে, কিন্তু এটা হিল সাইডের নয়, জঙ্গল সাইডের। চলুন এবার আমরা দেখি, গিয়ে কথা বলি। কেয়ার রিসর্টে আমরা তিনটে রুম এরকম নিয়েছি, হিল ফেসিং। দেখো কমপ্লিমেন্টারি কী কী দিয়েছে, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, বডি ওয়াশ, সাবান, শ্যাম্পু তিনটে দিয়েছে কেয়ার রিসর্টের পক্ষ থেকে। মেনু দেওয়া আছে, দুটো গ্লাস। আর এখানে একটা ওয়ার্ড্রোব, টিভিটা একটু ছোটো আছে। ওয়ার্ড্রোবটা এবার দেখিয়ে দিই। ওয়ার্ড্রোবটা বড় সড়ো সাইজের আছে, কম্বল, হ্যাঙ্গার। তারপর পাশে রয়েছে ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলটা, ড্রেসিং আয়নাটা বেশ বড় সাইজ, নিচে রাখার জায়গা রয়েছে। পাশে আর একটা র্যাক রয়েছে, এখানে তোমার দুটো চেয়ার রাখা আছে। আর এখানে বসে বসে হিল ভিউ একদম এনজয় করতে পারো, দারুণ হিল ভিউ পাবে, দারুণ রাস্তার ভিউ পাবে। ওকে, এখানে অনেক হোটেল লেগেছে, সব হোটেলগুলো তোমায় দেখাবো। আর এই মোটামুটি আলো রয়েছে, এই এসি রয়েছে, খাট, মোটামুটি বড় সাইজের খাট, খাটে দুপাশে দুটো বেডসাইড টেবিল রয়েছে। আর এই হয়ে গেল তোমার টয়লেট, এই হলো টয়লেট। টয়লেটে সব কিছু আছে, কোমর, কোমর শাওয়ার যেটা মেনলি দেখার, তারপর রয়েছে এক্সস্ট ফ্যান, নর্মাল শাওয়ার, গিজার, ডান দিকে হ্যাং করার একটা রড রয়েছে, আর সামনে রয়েছে বেসিন, আয়না, আর ওখানে একটা ছোটো হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। চার্জিং পয়েন্ট যদি বলো, দুটো বেডসাইড টেবিল এবং বেডসাইড দুটো টেবিল, এই ড্রয়ার, সেখানে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে, আর ওখানে ইন্টারকম আছে। তো এই হয়ে গেলো দুটো চার্জিং পয়েন্ট। এখানে একটা মশার ধূপ লাগানো রয়েছে, তাতে চার্জ দিতে পারে তিনটে। আর চার্জিং পয়েন্ট হচ্ছে এইটা, টিভির জন্য একটা। এই চারটে চার্জিং পয়েন্টই আমি আপাতত দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি না। এখানে নিচে একটা ওয়েস্টবিন দেওয়া রয়েছে, আর এটা একটা রাখার জায়গা রয়েছে, এটা সেটটা বক্স রাখা আছে। তো আমরা এখানে দরদাম করে রুম নিয়ে নিয়েছি। সুইট রুম যেটা দেখালাম সেটা 3600 বলছিল, আর অন্য যে রুমগুলো দেখালাম ওগুলো 2200 বলছিল। তো একটুখানি যেহেতু অপসিজেন আছে, আমরা ওগুলো 1800 টাকায় পেয়েছি। আর ড্রাইভার্সের জন্য রুম আছে, ড্রাইভারের রুম একটা আছে, ওটাও করে দিচ্ছে। ওটা 900 টাকা বলছিল, ওটা 600 টাকায় হয়েছে আর কি। কিন্তু নর্মাল ভালোই রুমই হবে, তো ড্রাইভারকে 600 টাকা করে দিচ্ছে আর কি। এখানে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, দুখানা ট্রি হাউস বলেই মনে হচ্ছে, এখনও চালু হয়নি। পরিবেশটা কিন্তু বড় সুন্দর, আশপাশটা দারুণ, ভালো না আশপাশটা? সুন্দর। কবে এসেছিল এখানে? 12 সালের জুলাই মাসে, প্রায় 11 বছর কেটে গেছে। এখন অনেক নতুন হোটেল এসেছে, হ্যাঁ ওরই বয়স 10 বছর হয়ে গেছে, তখন জন্মায়নি যখন আমরা এখানে এসেছিলাম। এই জায়গাটা খুব সুন্দর লাগে, সেবারও খুব সুন্দর লেগেছিলো, সন্ধে পড়তেও খুব ভালো লাগবে, লাইট ফাইট দেওয়া আছে। ইট উইল বি আ গুড এক্সপিরিয়েন্স, কেয়ার রিসর্টস পঞ্চলিঙ্গেশ্বর। কেয়ার রিসর্টের এটা হলো ক্যান্টিনটা,
রেস্টুরেন্ট একটা দুটো তিন আর এটা হলো কিচেনটা তিনটে আর এদিকে চারটে টোটাল সাতখানা টেবিল রয়েছে বড় সরই এগুলো সেই স্যাম্পল দেখিয়েছিল কত এক বাটিতে কতটা ডাল আসবে কতটা ভাত আসবে কতটা আলু ভাজা আসবে যাতে আমাদের অর্ডার দিতে সুবিধা হয় হ্যাঁ বেশি হয়ে গেছে আমার ভাত এই আমার ভাত বেশি হয়ে গেছে আমার তো লোক আমার একটু আরও করুন রাইস ডাল আলু ভাজা রাইস ডাল আলু ভাজার পর এখানে নেওয়া হয়েছে একটা এই চারটেই কিন্তু অনিয়ন গার্লিক ছাড়া তারপর ননভেজের ননভেজের মধ্যে আমরা নিয়েছি কাতলা মাছের কালিয়া এই এক প্লেটে দুটো করেছিল মোটামুটি তিন তিনটে কাতলা কালিয়া নিয়েছি আর একটা এক কারি নিয়েছি ওখানে পুরো একটা হাফ ডাল আছে এখানে একটা ডাল আছে দামগুলো পরে তোমাদের বলে দিচ্ছি ডাল ছাড়া সব কিছু খেয়েছি সব কিছুই খুব ভালো মাছের তরকারিটা খুবই ভালো ডালটা যারা খেয়েছে বলতে পারবে খুব ভালো খুব ভালো দারুণ হয়েছে ডালটা আর আলু ভাজা আলু চাপাটি 10 টাকা করে মিক্স ভেজ 100 টাকা এরকম এক কারি 100 টাকা যেরকম দাম হয় আর কি নর্মালি ওরকমই আছে ফিশ কারি হচ্ছে 160 টাকা দু পিস এরকম এগুলি আমরা নিয়েছিলাম মোটামুটি এটা একটা কটেজ রুম দেখো এখানকার যে কটেজগুলো বাইরে থেকে দেখা যাচ্ছিল দুটো ডাবল বেড রয়েছে মানে চারজন থাকতে পারবে চার থেকে পাঁচজন থাকতে পারবে অ্যামেনিটি সব রয়েছে দেখো বড় ড্রেসিং টেবিল এখানে সোফা এখানে আলনা এটা এত বড় উইন্ডো রয়েছে আর এটা হয়ে গেল ড্রেসিং টেবিল আয়নাটা খুব বড় এই হয়ে যাচ্ছে কটেজের টয়লেট অ্যামেনিটি সব আছে এক্সস ফ্যানটা বাদ দিয়ে আর এখানে বাকিগুলো সব আছে গিজার ট্রিজারগুলো আছে সবই আছে তবে এটা একটু পুরোনো টাইপ টাইপের মানে এটা তো একটা রিনোভেশন হয়নি এই এই ঘরগুলো রিনোভেশন হয়নি মেন বিল্ডিংয়ের ঘরগুলো যেমন রিনোভেশন হয়েছে তো এটার প্রাইস জেনেছিলাম 2500 টাকা এখানে বেড সাইড টেবিল আছে দুটোতে ড্রয়ার আছে বিন আছে এটা হচ্ছে এই বিল্ডিংয়ে যে বিল্ডিংয়ে আমাদের খাবার ঘরটা রয়েছে কেয়ার রিসর্টস গভর্নমেন্টের প্রপার্টি ছিল যেটা রাত্রিবেলার একটু অ্যাম্বিয়েন্সটা তোমার সাথে শেয়ার করি এই গাড়ির রাস্তাটা পুরো আলোকিত করা রয়েছে আর এই হচ্ছে মেইন যে রিসর্টটা রিসর্টের দিকেই যাচ্ছি সেটা আলোকিত করা রয়েছে ওই হচ্ছে আমাদের ঘর কোণেরটা খুব সুন্দর গার্ডেনে আলোকিত করা আছে দেখো আর এগুলো বসার জায়গাটা এগুলো রয়েছে বসা যেতে পারে সন্ধ্যাবেলা কোনো অসুবিধা নেই এখানে একটা সবুজ কালার সার্চ লাইট দেওয়া আছে রিসর্টে লিফট নেই লিফট লাগবেও না কারণ একতলা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর এই দুটোতেই রুম আছে এই দেখো করিডোর যথেষ্ট পরিমাণে আলোকিত রয়েছে করিডোরটা লাস্ট রুম হচ্ছে আমাদের এই দেখো রাত্রের যথেষ্ট আলো আছে ঘরে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ডিজাইন করা রয়েছে ঘরটা আচ্ছা দেখো আমাদের ঘর থেকে রাত্রিবেলা ভিউটা দেখো রাস্তা রয়েছে পুরো গার্ডেনটা সুন্দর দেখা যাচ্ছে গার্ডেনে সব লোকজন ওটা বসেও রয়েছে দারুণ লাগছে সকালে কেয়ার রিসর্টে ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ আর টোস্ট